স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে ও মাতা সুধাংশু বালা দেবীর চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকের পাঠ। জয় গুরু, জয় মা। গুরুদেব বলেছেন, বৎস, আমি যখন তোমায় শিষ্য বলিয়া গ্রহণ করিয়াছি তখন যেখানেই থাকি না কেন সর্বদা তোমার মঙ্গল চিন্তা করিব, কোনো অবস্থায় বিশ্বাস হারাইতে দেব না। যখন যে অবস্থায় থাকো সুখে দুঃখে বিপদে সম্পদে ভগবানের নাম করিতে ভুলিও না। নানারূপ অবস্থার মধ্যে দিয়া তিনি জীবকে মঙ্গল পথে লইয়া যান, সুতরাং সুখে দুঃখে চঞ্চল হইও না, সম্পূর্ণ তাহাতে নির্ভর করিও। মনে রাখিও তোমার ভার ভগবান লইয়াছেন, সুতরাং তোমার চিন্তার কিছু নাই, কেবল কর্তব্য সম্পাদন করো এবং সর্বাবস্থায় তাঁহার নাম গান করো, সর্বদা সুখে দুঃখে তাঁহার জয় উচ্চারণ করো। জীবের এতদপেক্ষা পুরুষার্থ নাই। দেখিতে দেখিতে যৌবনকাল কাটিয়া পৌরত্ব উপনীত হইলাম। এই সময় সাংসারিক বিষয় বাসনা হইতে মুক্ত হওয়া মনটিকে লক্ষ্যের দিকে নিবদ্ধ রাখিতে পারিতেছি না। সন্তুষ্ট থাকিতে হইতে সকল প্রকার দ্বন্দ্ব অতিক্রম করিতে হইত, এ সকল তো কিছুই করিতে পারিলাম না। তবে যে কোনো সময় অন্তিমকাল আসিলে তখন কি হইবে, তখন কাহার শরণ লইব? এই সময় যখন সদ্গুরু নির্দেশিত পথে চলিতে পারতাম তবুও কিছু সুফল লাভের আশা ছিল। যৌবন পৌরত্ব চালিয়া গিয়া বার্ধক্যে উপনীত হইলাম, এখনও বিষয়াসক্তি মনের মধ্যে শিকড় গড়িয়া রহিয়াছে। কোথায় নিষ্কমভাবে ঈশ্বর সেবা বা ঈশ্বর স্মরণ করিতে পারিতেছি না। ঈশ্বর স্মরণ লইয়া যোগের পথে দেহত্যাগের জন্য প্রস্তুত হইব তাহা না হইয়া এখনও সংসারে থাকিয়া সাংসারিক সুখভোগের জন্য আরও লালায়িত হইয়াছি, পুত্রকন্যা পৌত্র পৌত্রদের বিরক্তির কারণ হয়ে উঠিতেছি, ইন্দ্রিয়গণ শীতল হইয়া পড়িতেছে, চোখে ভালো দেখিতে পাই না, কানেও শুনিতে পাইতেছি না, চলিতে গেলে চরণ টলিতেছে বলিয়া যষ্ঠী স্মরণ লইয়াছি, এখনকার কথা একটু পরেই ভুলিয়া যাইতেছি, ক্রোধ অভিমান যেন সহস্রগুণে বৃদ্ধি পাইয়াছে, মাঝে মাঝে অতীতের কথা স্মরণ করিয়া অন্তরে হা হা হতাশ করিতেছি। এ জীবন তো কিছুই করা হইল না, কে আমাকে মৃত্যুকালে আশ্রয় দিবে? এমন সময় কে যেন কানের পাশে শুনিতেছেন, তোরা ভাবিস কেন, চিন্তা করিস কেন, আপন হৃদয়ে করুণ অবস্থা উপলব্ধি করে হতাশ হয়ে পড়ছিস কেন? আমি যে তোদের আছি, তোদের সকল শূন্য পূর্ণ করিতে, সকল অভাব নিঃশেষ মিটেতে, সব ভার ছেড়ে দে আমার উপরে, আধ্যাত্মিক উন্নতির দায় আমার ঘাড়ে চাপিয়া তোরা নিশ্চিন্ত হ, আমি তোদের সকল ভার বহন করব। এই পাপ পঙ্কিল জগৎ হতে আমি তোদের নিত্য জ্যোতির্ময় আনন্দধামে টেনে নিয়ে যাব। জয় ঠাকুর। অগতির গতি, অশরণে শরণ, করুণা ঘন বিগ্রহ, তোমার চরণে প্রণাম। পবিত্র মনে পবিত্র জীবন যাপনে আমাদেরকে মনোময় করে চলছো চিন্ময় পথের সন্ধানে। যে বীজ তুমি আমাদের মধ্যে বপন করেছো তা পরবর্তী পরম্পরাকে পূর্ব জ্ঞানের ভবিষ্যৎ উত্তরণে সহায়তা করবে। উত্তর নাগরিকদের কাছে তুমি সমানভাবে প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য। তুমি আমার গুরু, ঈশ্বরের সংযোগকারী এবং সমন্বয় সাধনকারী। আমার মনের সিংহাসনে সদা তুমি উপবিষ্ট থাকো, আমার অনন্ত জিজ্ঞাসার চকিতে সমাধান করে দাও তোমার মন্ত্রজ্ঞানে। আমাদের বিবেককে সদা সর্বদা চালিত করো সত্যের দিকে। সত্য সুন্দর দেব মানব সত্যম শিবম সুন্দরম তুমি পরম পুরুষের দিকে আমাদের ধাবিত করো। চিত্ত যখন নিত্য গুরুপদে বাঁচিয়া চলেছ, অনবরত বিপদে আপদে রেখেছ আমাদের নিরাপদে, জীবন আমাদের কাছে পরিণত হচ্ছে সম্পদে। অমৃত প্রেম পুরুষ তুমি, অমৃত জীবন তব আমাদের কাছে বটবৃক্ষ সম, হে সন্ন্যাসী রাজাধিরাজ, বীজ মন্ত্র গানে আমাদের প্রাণে আনন্দ জোয়ার বহে চলেছ আজও। পবিত্র জীবনের সন্ধান দেয় তোমার জীবন ও বাণী, স্বর্গীয় নান্দনিক তোমার জীবন পরিচর্যা আমাদের জীবনকেও বিকশিত করে চলেছে।
বর্তমান সময়ে সমস্যা জর্জরিত জীবন থেকে একটু বাইরে এসে মুক্ত সমীরণে প্রশ্বাস নিচ্ছে। ভোগ বিলাস অভিলাষ ছেড়ে মন তখন অন্য আলোয় খোঁজ নিজেকে ব্যস্ত রাখে। তোমার জীবন দর্শন আমাদের জীবনে তুমি পাদপ্রদীপের পিল সুজে বন্নি শিখা। হে সেই আলোকে যারা উদ্ভাসিত হচ্ছে তারা ভগবান। জয়গুরু নাম শুরু করে জীবনের পথে নতুন অভিযানে তারা নিজেদের মেলে ধরে। একদিন পৌঁছে যায় সাধারণ মর্গের সেই চূড়ায়, সব আলোচনা তখন সমালোচনার ঊর্ধ্বে। শ্রী ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অব্যয় নির্গুণ শুদ্ধ অগ্নির মতন সব প্রকাশ এবং উন্মুক্ত, আর দেহ যদি কঠোর মতো তাহলে সংসার কার হবে? এই জিজ্ঞাসার উত্তর অনুভব করতে হবে তা বলছি শোনো। শোক হাসি ভয় লোভ মোহ স্পৃহা জন্ম ও মৃত্যু এসব অহংকারের ধর্ম, আত্মার নয়। দেহ ইন্দ্রিয় প্রাণ মন জীবেরই এই সমস্ত অভিমান থাকে, আর কালরূপে পরমেশ্বরের বশে সংসার ইতস্তত ধাবন করে। এই সংসার অমূলক হলেও অহংকারের বশে মন, বাক্য প্রাণ ও শরীরের চেষ্টা এই সবের মাধ্যমে প্রকাশ পায়। সেজন্য উপাসনার লব্ধ জ্ঞান দিয়ে সেই অহংকারকে ছেদ করে অতৃষ্ণ ও মৌন হয়ে পৃথিবী বিচরণ করবে। বিবেক কি হলো? জ্ঞান বিদ্যা তপস্যা প্রত্যক্ষ উপদেশ ও অনুমান করে জ্ঞান লাভ হয়। জ্ঞান লাভ হলে বুঝতে পারা যায় জগতের আদি ও অন্তে যে কাল ও কারণ বিদ্যমানের মধ্যেও সেই কাল ও কারণই বিদ্যমান। সোনার অলঙ্কার তৈরি হলে সেই অলঙ্কার ভেঙে যায়। তাহলে উৎপত্তির সময় যেমন সোনা থাকে, ভেঙে গেল তেমনই সোনা থাকে? এই বিশ্ব সম্বন্ধে আমিও তেমন আদিতে আদি আমি, মধ্যে আমি, অন্তেও সেই আমি, যা বিদ্যমান না হয়েও প্রকাশিত মতো অভিপ্রাত, তা রজগুণ দিয়ে ব্রহ্ম সৃষ্টি করেছেন। ব্রহ্ম স্বয়ং জ্যোতি, তাই ব্রহ্ম ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মন ও পঞ্চ মহাভূত এই সমস্ত নিয়ে বিচিত্রময়, এই হলো ব্রহ্মতত্ত্ব। দেহ হলো পার্থিব, অতএব আত্মা নয়। ইন্দ্রিয় ইন্দ্রিয় দেবতা প্রাণ মন বুদ্ধি চিত্ত অহংকার এরা অন্যের পরিণাম, এর জন্য এরা আত্মা নয়। বায়ু জল অনল অনিল ক্ষিতি শব্দ প্রভৃতি এরা জড়, সুতরাং এরাও আত্মা নয়। অভিনেতা বহু চরিত্রে অভিনয় করলেও নিজের সত্তাকে বিসর্জন দেন না। ভগবানেরও তেমনি মানব দেহ ধারণ, লীলা শেষ তার সংবরণ সবই তার লীলাবিলাস মাত্র। এই জগৎ সৃষ্টি করেন, তাতে প্রবেশ করেন, বিহার করেন, শেষে সংহার করে মহামুক্তি লাভ করেন। এদিকে দ্বারক ভগবান শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে দ্বারকায় উপস্থিত হলেন। তিনি বাসুদেব ও উগ্রসেনের চরণে পতিত হয়ে ক্রন্দন করতে করতে যদু বংশ বিনাশের সম্পূর্ণ ঘটনা বিবৃত করলেন। সে কথা সকল কথা শুনে তারা বিষণ্ণ হয়ে মূর্ছিত হয়ে পড়লেন। তারা মস্তকে কারাঘাত করতে করতে যেখানে আত্মীয় স্বজনের সবদেহ সাহিত্য ছিল সেখানে গেলেন। দেবকী রোহিণী ও বাসুদেব নিজের প্রিয় পুত্র শ্রীকৃষ্ণ বলরামকে না দেখতে পেয়ে শোকে বাহ্য জ্ঞান হারালেন। তারা ভগবানের বিরহে ব্যাকুল হয়ে সেইখানেই প্রাণত্যাগ করলেন। রমণীরা নিজেদের পতি শবদেহ শনাক্ত করে আলিঙ্গন অবস্থায় পতির চিতায় সহগমিতা হলেন। বলরাম পত্নীগণ বলরামের দেহ, বাসুদেবের পত্নীগণ বাসুদেবের দেহ ও শ্রীকৃষ্ণের পুত্র বধূগণ প্রদ্যুষ্ম প্রভৃতি দেহ আলিঙ্গন করে অগ্নিতে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণের পাঠরাণীগণ ধ্যানে মগ্ন হয়ে অগ্নিতে প্রবিষ্ট হলেন। হে পরীক্ষিত, অর্জুন প্রথমে তার প্রিয়তম সখা গুরু ভগবান শ্রীকৃষ্ণের বিরহ যন্ত্রণার অতি বিহ্বল হয়ে পড়লেও গীতার সুপদেশ সকল স্মরণ করে নিজেকে সংযত করলেন। যদুবংশের মৃতদের মধ্যে যাঁদের কেউ পিণ্ডদান করার ছিল না, অর্জুন একে একে বিধিবিধান মান্য করে তাদের শ্রাদ্ধ করলেন। হে মহারাজ, ভগবানের অন্তর্ধানের পর সমুদ্র শুধু ভগবান শ্রীকৃষ্ণের নিবাস স্থানে বদে সমস্ত দ্বারকাতে প্লাবিত করল। ভগবান এখনও সেখানে নিত্য বাস করেন। সেই স্থানকে স্মরণ করলেই সমস্ত পাপ তাপ হরণ হয়, তা সর্বদা সর্বমঙ্গলের মঙ্গলকারী। হে পরীক্ষিত, পিণ্ডদান কার্য সমাধা হয়ে গেলে অর্জুন সেখানে উপস্থিত অবলা বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে ইন্দ্রপ্রস্থে এলেন। যথাযোগ্য ব্যবস্থার শেষে অর্জুন অনিরুদ্ধের পুত্র ব্রজর রাজ্যাভিষেক
করে তাকে সিংহাসনে বসালেন। হে রাজন, যদুবংশের সংহার বার্তা তোমার পিতাগণ মহ অর্জুনের কাছ থেকেই পেলেন। তখন তারা তোমাকে বংশধর রূপে রাজপদে অভিষেক করে হিমালয় পথে যাত্রা করলেন। শেষ করছি আজকের পাঠ, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটিকে জয় করে সাবস্ক্রাইব করে দেবেন। জয়গুরু, জয় মা।